শুধু প্রাকৃতিক ঝড় মোখা নয়, রাজনৈতিক ঝড়ও ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব। আমার খুব খারাপ লেগেছে, বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে যে সকল বক্তব্য আমরা দেশের মানুষকে অবজ্ঞা করে, দেশকে অবজ্ঞা করে। তিনি জানান ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। হাসিনার মতো তারাও দেশ থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। যাক আলহামদুলিল্লাহ, নিজেদের সকল ভুল বুঝতে পেরেছে বিএনপি এবং তারা তাদের নিজেদের ভুলগুলো বুঝে কঠিন একটা সিদ্ধান্ত নেয়। দর্শক শ্রোতা, বর্তমানে বিএনপিকে নিয়ে সকল নেতাকর্মীরা কথা বলতেছে এবং বিএনপির যতগুলো ভুল রয়েছে এবং বর্তমান সময়ে এসেও বিএনপির অনেকে চাঁদাবাজি করতেছে, এই সব কথা সকল নেতাকর্মীরা বলাতেই বিএনপির যারা রয়েছে যেমন তারেক জিয়া, খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম, তারা তাদের ভুলটা বুঝতে পারে এবং তারা মানে অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলে। দর্শক শ্রোতা, তারা কিন্তু নির্বাচন নিয়েও একটা মন্তব্য প্রকাশ করে তাদের অনেক বক্তব্যের মাধ্যমে। আর বিদেশে থেকে তারিক জিয়া তো সবসময় ভিডিও বার্তাতে সে অনেক কথা বলতেছে এই দেশ সম্পর্কে, তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে এবং তাদের আগামী দিনের প্রস্তুতিগুলা কি। দর্শক শ্রোতা, সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। বিএনপিকে কীভাবে সবাই দোষারোপ করতেছে, বিএনপি কীভাবে কী করতেছে, সবকিছু কিন্তু লাইভ আকারে দেখাবো এবং এই নিয়ে বিএনপির নেতাকর্মীরা কী সিদ্ধান্ত নিয়েছেন, কঠিন সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটি দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। গাইজ, তারা কিন্তু খুব ভালো একটা কাজ করেছে এবং তারা আমাদের দেশটি স্বাভাবিক করার জন্য এই সিদ্ধান্তটি নিয়েছে। গাইজ, আমি আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু এই বিএনপিকে নিয়ে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তাদের সিদ্ধান্তটিকে নিয়ে। এই যে এই কথাগুলো শুনেন, যে আমরা কি সত্যিকারভাবে আমাদের যেই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটি কি আমরা রক্ষা করতে পারছি কি না। পত্রিকার পাতায় আমরা দেখছি, শুধু পত্রিকার পাতায় না, জাতিসংঘ বাংলাদেশের 43%, তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে, এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ। এই সবগুলো কথা থেকে প্রমাণ হয়ে যায়, আর যাই হোক, আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল, লুটপাটকারী দল, এদের উপরে, এদের বাংলাদেশের জনগণের উপরে আস্থা বিশ্বাস কোনোটাই নেই বলেই তারা আরেকজনের আশীর্বাদ চায়। মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, যে ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন, তিনি অনুসরণযোগ্য নয়, আমরা তাকে বয়কট করতে পারি, কিন্তু তার গায়ে হাত তোলা, তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি, এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না। আমি এটি স্পষ্ট করি, অথরিটির বিষয়টি যেহেতু এখানে এসেছে, শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইটস ব্রজ টাওয়ারে যে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, এই সম্ভাবনাগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন আপনাদের দ্বারা, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে। গাইজ, আপনারা এখানে দেখতে পারলেন যে বিএনপির দলটাকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতেছে এবং অনেকেই কিন্তু এই বিএনপিকে দোষারোপ করতেছে। তারা বলতেছে এক স্বৈরাচারকে আমরা দেশ থেকে বিদায় করেছি আর এক স্বৈরাচার দলকেও আমরা দেশ থেকে বিদায় করব। এই কথাগুলো দেখে আমরা কি ধারণা করতে পারতেছি। দর্শক শ্রোতা, তারা কিন্তু বিএনপিকে অনেকে সরাসরি নাম ধরে বলতেছে। গাইজ, এই সব কথাগুলো শুনে কিন্তু বিএনপি তাদের ভুলগুলা বুঝতে পারে এবং এই নিয়ে তারেক জিয়া তার বক্তব্যতে বলে যে তাদের নেতাকর্মীদেরকে ভালো হয়ে যেতে বা তারা ভালো কাজ করতে, এইটা আহ্বান জানান তারেক জিয়া তার বক্তব্যতে। দর্শক শ্রোতা, তারেক জিয়ার বক্তব্যগুলো শুনবেন, এর সাথে সাথে ডক্টর ইউনুস কি বলতেছেন এই দলটিকে নিয়ে, তাদের বিদায় নিয়ে, এবং ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে কি বলেন, এই সবও দেখাবো। এই যে দেখেন, সেই প্রতিবেশী দেশ থেকে ফিরে এসে বলেছিল যে সেই ব্যক্তি তাদেরকে অনুরোধ জানিয়ে এসেছে, কানুতি মিনতি করে অনুরোধ জানিয়ে এসেছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। মাসের যে প্রহসনের যে নির্বাচন, এই নির্বাচনের সময় আমরা দেখেছি কিছু লোককে বলতে, তারা গর্ব করে বলেছে তারা বাংলাদেশের জনগণের প্রার্থী না, তারা বাংলাদেশের নির্বাচনের প্রার্থী না, তারা অমুক দেশের প্রার্থী। মনে আছে আপনাদের সেই কথা?
মনে আছে। অর্থাৎ এই সবগুলো কথা থেকে প্রমাণ হয়ে যায়, আর যাই হোক আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল, লুটপাটকারী দল, এদের উপরে, এদের বাংলাদেশের জনগণের উপরে আস্থা বিশ্বাস কোনোটাই নেই বলেই তারা আরেকজনের আশীর্বাদ চায়, তার আরেকজনের সাহায্য চায়, সহযোগিতা চায়। বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা সাহায্য চায় না, সহযোগিতা চায় না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল, যেখানে তারেক জিয়া তার কথাতে অনেক কথা বলতেছে এবং এই নিয়ে আরও অনেক নেতাকর্মীরা কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনারা বিস্তারিত সহকারে বুঝতে পারবেন এবং মূল ঘটনাটা বুঝতে পারবেন এই মুহূর্তে, মানে নেক্সট পার্টগুলো দেখলে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দেশের এই পরিস্থিতিতে বিএনপির যারা অনেক নেতাকর্মী রয়েছে দর্শক শ্রোতা, তারা কিন্তু সবাইকে বলতেছে না, গোটা কয়েকজন আছে তারা এই অস্থিতিশীল কার্যক্রম করতেছে এবং চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে, এইটা হাসনাত তার একটা বক্তব্যতে বলেছে। দর্শক শ্রোতা, ঠিক এইটাকে কেন্দ্র করেই কিন্তু এইসব ঘটনা হচ্ছে। এই যে এগুলা দেখবেন, আজকে দুর্ভাগ্যের বিষয়, এতদিন আওয়ামী লীগ ক্লকওয়াইজ করাপশন করেছে, ক্লকওয়াইজ চাঁদাবাজি করেছে, ক্লকওয়াইজ টেন্ডারবাজি করেছে, ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে। আমরা আশাহত হচ্ছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এন্টি ক্লকওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট চাঁদাবাজি আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্র পুনর্বাসন করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী, নেতা কর্মী বাংলাদেশে, আমরা মানুষের কাছে গিয়েছিলাম, দেশের মানুষের কাছে। আমরা একটি লিফলেট নিয়ে গিয়েছিলাম, যেই লিফলেটে আমরা দেশের কথা, দেশের মানুষের কথা সকল কিছু তুলে ধরেছিলাম। প্রিয় ভাই বোনেরা, তুলে ধরে আমরা মানুষকে আহ্বান জানিয়েছিলাম 7 তারিখের প্রহসনের নির্বাচন থেকে যেন তারা বিরত থাকেন, 7 তারিখের প্রহসনের নির্বাচনে যেন বাংলাদেশের মানুষ অংশগ্রহণ না করে। প্রিয় ভাই বোনেরা, সেদিন বাংলাদেশের মানুষ বিএনপি সহ সকল বিরোধী দল, 63টি রাজনৈতিক দল, বিরোধী দল, সকল বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ যায়নি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় পাওয়া কি, সবচেয়ে বড় অর্জন কি? মানুষের আস্থা, মানুষের বিশ্বাস। সেটি একজন রাজনৈতিক কর্মী হই আমরা, একটি রাজনৈতিক দলই হই, সবচেয়ে বড় আস্থা, সবচেয়ে বড় অর্জন মানুষের আস্থা, মানুষের বিশ্বাস। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী দল বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছিল, বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিল বলেই দেশের প্রায় 95%-এরও বেশি মানুষ, ক্ষেত্রবিশেষে 98%। গাজ, আপনারা তো দেখলেন এখানে সবাই কী বলতেছে এই নিয়ে, তারেক জিয়া কী বলতেছে, সবার বক্তব্যগুলো কিন্তু এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনাদের মতামত করবেন বিএনপি দলকে নিয়ে, আপনারা কি চান বিএনপি দলটা আমাদের দেশে থাকুক, আপনারা কি সাপোর্ট করেন এই বিএনপি দলটাকে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট আরেকটা ভিডিও করব। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।